হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা খেলতে যাচ্ছি প্লে রোড মোড 2.0। হ্যাঁ, এই মোডটা আমি 2-3 বার খেলেছি অ্যান্ড দেখেছি কি কি হয়। সো এবার যাবো আমরা স্কুলে, কারণ স্কুলে অনেক এনিমি নামে আর ওইখানে একটা সিক্রেট রুম আছে যেখানে প্রচুর পরিমাণে লুট পাওয়া যায়। তো শুরুতে আমি বাঁচে একটা ল্যান্ডিং, সো ব্যাপার এটা হয় তো এখন আমি হালকা পাতলা লুট করে নিব। ওমাই গড, আমার টিমের দিন অফ। ও দেখি নি আমি, ওইখানে এখন আমি আমার টিমের কেজি বেড দিব, দেন আমরা যাব সিক্রেট রুম। সো গাইস, এখন আমরা যাবো সিক্রেট রুম অ্যান্ড সিক্রেট রুমে যেয়ে আমরা ডোর ভাঙবো। হ্যাঁ, এই ডোরটা আমাদের ভাঙতে হবে। তো একটা মিসাইল মারবো আমরা, 3-2-1 বুম। ভাঙে না, এটা সহজে ভাঙে না, এটাতে ভাঙার জন্য 2-3 বার মারতে হয়। আবার মারবো আমি, এখনও ভাঙে না, সমস্যা নেই, আবার ট্রাই করবো। ও এবার ভেঙে ফেলেছি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো লুট পাওয়া যায়। এখানে আরপিজির এমও আছে অ্যান্ড এমজিএল গানটা, মানে এটা আমি নিব না এখন, বিকজ আমার স্কাইল আছে। সো ওই ড্রেসটা পরাতে নাকি ও অনেক জোরে জোরে জাম দিতে পারতেছে। আমি বুঝতেছি না কেন এই কথাটা বললো, বাট ও জাম করতেছে আমার সামনে। এখন আমাকে বলতেছে যে জাম্প কর, দিয়ে জাম্প কর, দেখি কারটা বেশি জোরে জাম্প হয়। না, আমি ওর কথা শুনে শুনে আমিও জাম্প করতেছি, মানে আমি কী বলবো আর। হ্যাঁ, সো এখন নতুন মিসাইলটা একটু মেরে দেখবো ওই হেলিকপ্টারে। ভাই মারছি কই আমি, ভাই মানে কেমনে কি ভাই। সো আমি ভেহিকল খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে বাগি পেয়ে গিয়েছি। সো আমি শুনছি এ আপডেটের পর নাকি বাগিতে এমও পাওয়া যায়। আসলে পাওয়া যায়? মনে হয় না, পাওয়া যেতে পারে, কে জানে। ও সিরিয়াসলি ভাই, এখানে এমও আছে? এই গানটা চালু রেখে দেয়। এই পাখি মারি ভাই রে ভাই, থাক চালানো লাগবে না আমার, আমি অ্যামোগুলো নেই। সো সবসময়ের মতন এবারও লেট হয়ে গেছি, আমাদের একটা ক্রেটের সামনে যেতে হবে। সো আমার টিমেট আমার আগে গিয়েছিল, সো ওরা এখানে গিয়ে দেখে যে এখানে এনিমি আছে এবং ওরা এখানে ফাইট করতেছে। সো ওদের সাহায্য করতে আমি চলে যাবো এখানে, বাট দুঃখের কথা ওটাই কি আমার ভেঙে ভেঙে চলে যেতে হবে। সাপ হয়েছিল, ওটা শেষ। এখন আরও এনিমি আছে, বাট আমি ওদের এখন মারবো না। এখন শুধু আমি একটা কাজই করবো, সেটা হয়েছে আমার যে হোক ক্রেটটা লুটতে হবে। এখন এনিমিটা নিয়ে মারা বন্ধ করে আমি এখন ক্রেট লুটতে যাবো। সো এখন আমি ওই ক্রেটটা লুটবো, দেখি এখানে কি কি পাওয়া যায়। ও এখানে ইউএভি আছে, তোমরা হয়তো সবাই জানো এটা কি। এটা হয়েছে যে এক ট্র্যাপে একটা ড্রোন, বা বলতে একটা রেড জোন গরিবের। হ্যাঁ, এটা গরিবের একটা রেড জোন, যার ফলে তুমি আকাশ থেকে এনিমির প্রায় হামলা দিতে পারবে। সো এখন দেখো আমি দিই, ওয়েট। হ্যাঁ, এই দেখো দেখতে কি সুন্দর লাগে, মানে সিরিয়াসলি। এখন মারবো আমি, ওই যে নেমে দেখতে পারছি, দেখি একটা সাথে মারতে পারি। হ্যাঁ, তোমার একটা জিনিস খেয়াল রাখা উচিত, এটাতে শুধু 8টা এমও থাকে। যদি তুমি 8টা এমও মিস করে ফেলো তাহলে তোমার বাদ, মানে তোমার ড্রোন বাদ। ও আমার টিমে একটা আছে, ওই যে দেখছি। ও এটা 100 শেষ ভাই, আমার নিশানা কি ভাই। সো এখন আমি নতুন হেলিকপ্টারে উঠেছি, এখন দেখবে এটা মানে চালতে কেমন লাগে, কারণ এর নতুন হেলিকপ্টার অবশ্যই একটু ডিফারেন্ট কিছু হবে। সো দেখি, ও নাম্বার 4 বলছে, ওর এখানে কেনি মেসেজ, চলো দেখি। ও মরে গেছে, সমস্যা নেই, বাঁচাতে যাচ্ছি। না গাইস, দেখ আমি কি সুপারম্যানের মতন যাবো ওর কাছে। 3-2-1 সুইচ ফর ভেহিকলস। সো এসে পড়ছে, এসে পড়তে পড়তে আমার লাইফ। ও একটা মার সাথে মরে গেছে। কার্ডটা নিব, লুট বল ডেড বলটাকে। ও অলওয়েজ এমন ছিল। সো আমার লুট করতে করতে ওরা সবাই নাম্বার 4 কে ডাক দিয়ে দিয়েছে, এখন ওদের সাথে আমি জয়েন করবো।
তো চলো যাই। গাইস চিন্তা করো আমার টিমমেট কি পরিমাণে নুব, আমাকে ছাড়া খেলতে পায় না। আমার আস্তে আস্তে ওরা সবাই মরে গেছে, এখন ওদেরকে বাঁচাতে এসেছি। এখন মারবে এনিমিটাকে। ও নো, এখন একটা মারি। থ্যাংক ইউ। ফ্রেস কোড ডেড কেমনে থার্ড পার্টি হয়েছে ওরা মনে হয়। ব্যাপার না, এখন ওদেরকে আমি মানে ওদের কার্ড নিয়ে এখন ওদেরকে আমি রেপ দেবো। এখন আমি আসছি ওদেরকে রেপ দেওয়ার জন্য। কল করতেছি, হ্যালো দোস্ত, জলদি আসো, তাড়াতাড়ি আসো, তোমাদের অপেক্ষা আছে, তাড়াতাড়ি। হ্যাঁ, ওরা আস্তে আস্তে আমি ওদেরকে কল দিয়ে দিয়েছি, ওরা এখন প্লেন থেকে সুপারম্যানের মতন লাভ দেবে। সো ওদের আস্তে আস্তে আমি একটু নেট করে দিই, যাতে ওদের জন্য একটু ভালো মতন একটু ওদের ইনভিটেশন করতে হবে। ওরা আস্তে আস্তে একটু ভালো মতন বোমবাটি করতে না করলে হয়। তবে দেখি কেউ নক হয় কি হয় না। ও নক হয়ে গেছে ভাই, আমি ইচ্ছা করে কই না, আমি করতে ইচ্ছা করে, কিন্তু মানে আমি চাইনি কেউ যেন নক হয়। আমাকে আমার টিমমেট বলছে এই বাসা নাকি এনিমি এসে, চলো ওদেরকে মারি আসো। ও ভাই লাইফ চলে গেছে, ওর ভাগতেছে মেবি, নানা থামছে। ওই পাহাড়ে মনে এনিমি এটা না? হ্যাঁ দাঁড়াও, ওটাকে উপরেরটাকে আমি মেরে নিই। আমি এত ভালো খেলাম জানতামই না। চল এখন ওদেরকে লুকিয়ে ভাই, আমি বুঝছি আমি মরে যাবো এখন। ওদের দ্বারা কোনো এক্সপেকটেশন নেই। Okay, not a problem. কতক্ষণ হেল্প হেল্প চিলানোর পর আমাকে রেড দিতে আসছে, ব্যাপার না, মনে না বাঁচতে পারবো, কারণ রেড দুজন শুরু হয়ে গেছে এর মাঝখানে। রেড জন আমাদের উপরে মানে পাবজি আমাকে পছন্দই করে না। তো এই ফার্স্ট টেস্ট লাগাই গেছে কেন শেষ। সো আজকে ভিডিও ছিল এ পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবো না। সো গাইস টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।